বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে মিলিটারি একাডেমিতে 85তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এর আগে অনুষ্ঠান স্থলে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ, শামস চৌধুরী, মেজর জেনারেল শাহিনুল হক ও মেজর জেনারেল এস এম হাসান। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন, পরে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 228 জন পুরুষ ও 31 জন মহিলা অফিসার, এছাড়া একজন শ্রীলঙ্কান অফিসারও রয়েছেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।